ভার্চুয়াল মিটিং ডিভাইস, ভাঁজ করা ল্যাপটপ কিংবা হাতুড়ির ঘা সহ্য করতে পারা মোবাইল ফোনের স্ক্রিন প্রোটেক্টর, এমন সব নিত্য নতুন প্রযুক্তি সমৃদ্ধ পণ্য প্রদর্শিত হচ্ছে স্পেনের বার্সিলোনায় শুরু হওয়া রকমারের ডিসকাউন্টের উপরে। শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস নামের প্রযুক্তি প্রদর্শনীতে। নিজেদের ব্র্যান্ড ইয়োগার ডুয়াল স্ক্রিন ট্যাবলেট নিয়ে এসেছে চীনের বেজিং ভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান লেনোভো। ট্যাবলেটটিতে রয়েছে সরানো যায় এমন কিবোর্ড, এর ফলে সুবিধামতো একে সরিয়ে কাজ করতে পারবেন ব্যবহারকারীরা। এছাড়া থিংপ্যাড X1 মডেলের কয়েক ভাঁজে ভাঁজ করা যায় এমন ল্যাপটপের সর্বশেষ সংস্করণও প্রদর্শন করছে লেনোভো। পাশাপাশি থিংবুক নামের নতুন রোলেবল স্ক্রিন ল্যাপটপের একটি প্রোটোটাইপ দর্শনার্থীদের সামনে তুলে ধরছে প্রতিষ্ঠানটি। বাস্কেটবল খেলা যাচ্ছে ভার্চুয়াল কোর্টে, স্প্যানিশ টেলিকম প্রতিষ্ঠান টেলিফোনিকার স্টলে এমন অভিজ্ঞতা হচ্ছে দর্শনার্থীদের। আর এসবই সম্ভব হচ্ছে টেলিফোনিকার হোলোগ্রাফিক রিমোট প্রেজেন্স নামের একটি প্রযুক্তির সহায়তায়। খেলাধুলার পাশাপাশি ভার্চুয়াল বৈঠকও করা যাবে এই প্রযুক্তিতে। ভিডিও উপস্থাপনা কিংবা অনুষ্ঠান সঞ্চালনার জন্য ব্যয়বহুল স্টুডিওর আর প্রয়োজন হবে না। চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান HTC নিয়ে এসেছে প্রজেক্টরের মতো দেখতে এমন এক প্রযুক্তি, যার সাহায্যে পাওয়া যাবে পূর্ণাঙ্গ স্টুডিওর সব সুবিধা। আমাদের মূল উদ্দেশ্য হলো আপনাদের দেখানো যে এর মাধ্যমে ভার্চুয়াল প্রোডাকশন সম্ভব হবে খুব কম খরচ ও প্রস্তুতিতে। এজন্য মিলিয়ন ডলার দামের ব্যয়বহুল স্টুডিওর প্রয়োজন নেই। ভার্চুয়াল স্টুডিওর পাশাপাশি HTC এনেছে বিশেষ ভার্চুয়াল রোয়িং সিমুলেটর। HTC-র স্টলে দর্শনার্থীদের এই রোয়িং সিমুলেটরে নৌকা বাইতেও দেখা যায়, যেখানে সত্যিকারের নৌকায় বৈঠা চালানোর অনুভূতি পাচ্ছেন ব্যবহারকারীরা। হাত থেকে পড়ে প্রায় ভেঙে যায় মোবাইল ফোনের স্ক্রিন, এমন সমস্যার সমাধানে অত্যন্ত শক্ত স্ক্রিন প্রোটেক্টর নিয়ে এসেছে প্যানজার গ্লাস নামের একটি প্রতিষ্ঠান। এতই শক্ত এই স্ক্রিন প্রোটেক্টর যে হাতুড়ির ঘায়েও ভাঙে না এটি। সোমবার শুরু হওয়া মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস শেষ হবে বৃহস্পতিবার। বিশ্বের নানা প্রান্তের 1 লাখেরও বেশি প্রযুক্তিপ্রেমী ও দর্শনার্থী হাজির হয়েছেন এই প্রযুক্তি প্রদর্শনীতে। রাইসুল ইসলাম, সময় সংবাদ।